মেঘের রাজ্য সাজেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর আগামী কয়েকটি পর্বে সাজেকের যতগুলো ভিউ পয়েন্ট আছে প্রত্যেকটা ভিউ পয়েন্ট আপনাদের সাথে বেশ ভালোভাবে আলোচনা করার বা দেখানোর চেষ্টা করব। আজকে মূলত আমরা ঢাকা থেকে সাজেক পর্যন্ত যে রাস্তাটি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা ঢাকার মতিঝিল থেকে খাগড়াছড়ি হাতির কবরস্থান যেটা সেখানে এসে নেমেছি। এখানে অসম্ভব সুন্দর বাইসার রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট আছে যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টে আমরা সকালের যে ব্রেকটা সেই ব্রেকটা দিয়েছিলাম। ইন্টারনাল পরিবেশটা অসম্ভব সুন্দর এবং এদের খাবার দাবারটা কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনারা আসলে খাগড়াছড়িতে এই রেস্টুরেন্টটাতে অবশ্যই সকালের যে ব্রেকটি সেই ব্রেকটি নিতে পারেন, কারণ এটি নিরিবিলি এবং এখানে খাবার দাবারগুলো খুবই ভালোভাবে এরা সার্ভ করে। আপনি প্রচুর সময় নিয়ে এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আপনারা ফাইনালি যে রওনাটি সাজেকের উদ্দেশ্যে সেটা দিতে পারবেন। আমরা মূলত এই রেস্টুরেন্টে সকালে এই যে নাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা করেছিলাম, খিচুড়ি ডিম সাথে আচার পেঁয়াজ মরিচের ভর্তা। আর এখানকার খাবার পরিবেশনা এবং খাবার জায়গাটি অসম্ভব সুন্দর, যেটা দেখছেন একদম ন্যাচারাল পরিবেশে খাওয়া দাওয়া সেরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সাজেকের রাস্তাটি মূলত উপভোগের একটি জায়গা যেটি আপনারা সবচেয়ে বেশি উপভোগ করবেন খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত। এই রাস্তাটি টোটালটি আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের যে ক্যাম্পটি, আর্মি ক্যাম্পটি, যেখানে ফাইনালি চেক আপটা করার পরে আপনাদেরকে সেনাবাহিনীর লোক পাহাড় দিয়ে সাজেকে নিয়ে যাবে, সেই অংশটি পর্যন্ত একটি দৃশ্য আমরা আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি। আর পরের যে অংশটি সেটাই মূলত সাজেকে যাবার মেইন যে আকর্ষণ সেই আকর্ষণটি। তাহলে চলুন আমরা দেখতে থাকি। এখন মূলত আমরা যে রাস্তাটি ক্রস করছি এটি আর্মি ক্যাম্পের আগ পর্যন্ত যে রাস্তাটি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি বহর, মূলত এই ধরনের গাড়ি বহর নিয়েই আমরা এই যে আর্মি ক্যাম্প বা চেকপয়েন্টটিতে এসে পৌঁছেছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো গাড়ি কিন্তু সাজেকে যাবার জন্য অপেক্ষা করছে। এখানে সব গাড়িগুলো এক জায়গায় করার পরে তারপরে আর্মিদের তত্ত্বাবধানে সাজেকে নিয়ে যাওয়া হয়। আর এখানে যতক্ষণ আপনারা ওয়েট করবেন ততক্ষণ এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পাহাড়ি ফলের একটি মার্কেট আছে। এখান থেকে দুপুরের সামান্য খাবার দাবার আপনারা খেয়ে নিতে পারেন, কারণ সাজেকে যেতে যেতে কিন্তু বেশ সময় লেগে যায়। ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো বা দুইটা বা আড়াইটা বেজে যাবে। এখান থেকে অসম্ভব সুস্বাদু এই ফলগুলো খুব অল্প দামে আপনারা চেষ্টা করে কিনে খেয়ে দেখতে পারেন। এগুলো কিন্তু পাহাড়ি ফল এবং অসম্ভব সুস্বাদু। মোটামুটি গাড়ি এখানে দেখছেন প্রায় 250 থেকে 300 গাড়ি এখানে অলরেডি এসে পৌঁছেছে এবং এখান থেকে ফাইনালি আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আমরা যতটুকু শুনেছি এখানকার পরের যে রাস্তাটি এই রাস্তাটি মূলত পাহাড়ি রাস্তা, যে কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসলে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। যাই হোক চলুন আমরা দেখতে থাকি। বলো কত ভাই? 10 টাকা এত সস্তা এখানে? বন্ধুরা, অবশেষে আমরা সকল কার্যক্রম শেষ করে সাজেকের উদ্দেশ্যে রওনা করেছি। অসম্ভব সুন্দর দেখতে এই রাস্তাটি, আসলে না দেখলে বোঝানো যাবে না, ভয়ঙ্কর সুন্দর বলা চলে। কারণ রাস্তাগুলো এত আঁকাবাঁকা এবং উঁচু নিচু যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে, এই আশঙ্কা নিয়েই আমরা আসলে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এটা উপভোগ করছি। আপনারা দেখছেন আর্মির তত্ত্বাবধানে বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে গাড়ির বহরগুলো খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে দেখতে থাকুন। যেমনটি দেখলেন এখানে কিন্তু রাস্তাটি খুবই চিপা এবং দুইটা গাড়ি যখন ক্রস করে তখন আসলেই বিষয়গুলো ভয়ঙ্কর হয়ে ওঠে।
আকাশের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর রোদের একটি পরিবেশ, আর প্রচুর মেঘ, আকাশে সাদা মেঘ জমে আছে, সাদা মেঘ নিচে সবুজ প্রকৃতি মিলিয়ে অসম্ভব সুন্দর একটি পরিবেশ তৈরি এখানে করেছে, আর আমরা তার মধ্যেই এনজয় করছি। দেখছেন একটি গাড়ি ক্রস করার চেষ্টা করছে, এটা কিন্তু কখনোই আপনারা করবেন না, যখন যাবেন তখন ড্রাইভারকে বলবেন যেন ওভারটেকটা কখনো না করে, কারণ এই রাস্তাগুলোতে ওভারটেক করাটা আসলে কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। যদি গাড়িটি কোনো রকম স্লিপ করে তাহলে হয়তো বা আপনাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি বারবার কিন্তু ওভারটেক করার চেষ্টা করছে। যাই হোক, অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই আমরা সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও সাজেকের এই জার্নিটি একটু কষ্টের এবং ভয়ঙ্করও বটে, কারণ এর রাস্তাগুলো খুবই উঁচু নিচু এবং আঁকাবাঁকা, তাই মনে সাহস নিয়ে বা মানসিক শক্তি ধরে রেখে আপনারা এখানে জার্নি করবেন। এখানে ড্রাইভারগুলো অসম্ভব দক্ষ, যে কারণে খুব একটা বেশি এখানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, তাই মনে সাহস রেখে মনোবল শক্ত করে এখানে আপনারা ভ্রমণ করতে পারেন। চলুন আমরা দেখতে থাকি সামনে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা ইতিমধ্যে সাজেকে এসে পৌঁছেছি, আপনারা যেমনটি দেখছেন। আশা করি আপনারা আসলে পুরা যে রাস্তাটি সেই রাস্তার প্রাকৃতিক পরিবেশ সহ ভয়ঙ্কর বিষয়গুলো সহ খুব এনজয় করবেন। নিচে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পুরা সাজেকের যে ন্যাচারাল ভিউজগুলো এবং যে দর্শনীয় স্থানগুলো, এগুলো আগামী পর্বে আমরা আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব এবং ডিটেলসটি দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। আর মেঘের দেশ সাজেকে যারা এখনও ভ্রমণ করেননি তারা অবশ্যই অবশ্যই সাজেকে আসবেন এর ন্যাচারাল ভিউজটা দেখার জন্য। সেই আশাবাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।